হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার টু অর্থাৎ গ্রোথ অ্যান্ড হ্যারিডিটি অফ লিভিং অর্গানিজম বা জীবের বৃদ্ধি ও বংশগতি এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কোষ বিভাজন। হ্যাঁ, প্রতিটা জীবের দেহ কোষ দিয়ে গঠিত এটা আমরা জানি, এবং আমাদের আগের ক্লাসগুলোতে আমরা কোষ সম্পর্কে বিস্তারিত ধারণাও পেয়ে এসেছি। তো এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা আসলে একটা থেকে দুটা, দুটি থেকে চারটি এভাবে কোষে বিভক্ত হয় এবং এভাবে তারা বংশবৃদ্ধি ঘটে। বহুকোষী জীবের জীবন শুরু হয় নিষিক্ত ডিম্বাণু হওয়ার পর একটি মাত্র কোষ থেকে। তো এই এককোষী জাইগোট অর্থাৎ নিষিক্ত ডিম্বাণু ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ, যা দিয়ে তৈরি হয় বিশাল দেহ। এভাবেই বহুকোষী জীবের দেহ কোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো তোমাদের কাছে হয়তো ডিম্বাণু বা নিষিক্ত হওয়া এই শব্দগুলো একদম নতুন মনে হতে পারে। এগুলো সম্পর্কে আমরা কিছুক্ষণ পরে আসলে আর একটু ভালোভাবে জানতে পারবো। তো এই যে কোষ বিভাজন, এই জীবদেহের এই বিভাজন মূলত তিন প্রকারের, সেগুলো হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। আমরা এই তিন ধরনের কোষ বিভাজন সম্পর্কেই মূলত এই চ্যাপ্টারে ধারণা লাভ করব। তো প্রথমে হচ্ছে অ্যামাইটোসিস। হ্যাঁ, এ ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীব হয়। অর্থাৎ এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে। তো এটা আসলে কিভাবে হয়, এ ধরনের কোষ বিভাজনে যেটা হয়, কোষের নিউক্লিয়াসটা প্রথমে ডাম্বেল আকৃতি ধারণ করে যে এইরকমভাবে, এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয় এবং তারপর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস বা বাচ্চা নিউক্লিয়াস বলতে পারো বা নতুন নিউক্লিয়াস বলতে পারো সেটাতে পরিণত হয়। তো একই সময় যেটা হয়, এই যে সাইটোপ্লাজমের অংশগুলো আছে এরা মাঝখান থেকে সংকুচিত হয়ে যায় এবং তারপর শেষমেশ বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুটি আলাদা নতুন কোষে পরিণত হয়। তো সৃষ্ট এই কোষগুলোকে আসলে আমরা বলি অপত্য কোষ। এটাকে যদি আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পারতাম তাহলে ব্যাপারটা হতো অনেকটা এই রকম, যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোষ থেকে কীভাবে দুইটা কোষ তৈরি হয়ে বের হয়ে যাচ্ছে। তো এই বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয় বলে একে আমরা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে থাকি। এরপর হচ্ছে মাইটোসিস। হ্যাঁ, উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের প্রকৃত নিউক্লিয়াসযুক্ত দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এই প্রক্রিয়া কী হয়, মাতৃকোষের নিউক্লিয়াস সম্পূর্ণ একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। এ ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে, যেমন কাণ্ড ও মূলের অগ্রভাগ, ভ্রূণমূল, ভ্রূণমুকুল, উদ্ভিদের বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে আসলে এ ধরনের কোষ বিভাজন দেখা যায়। মানে এক কথায়, এর মাধ্যমে আসলে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী তাদের দেহ বৃদ্ধি ঘটায়। তো প্রাণীদেহের দেহকোষে ভ্রূণের পরিবর্তনের সময়, নিম্ন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের অযৌন জননের সময় এ ধরনের বিভাজন ঘটে। তো এই মাইটোসিস কোষ বিভাজনটা আসলে কিছু ধাপে সংঘটিত হয়। তো আমরা এখন সেই সম্পর্কেই জানব। মাইটোসিস কোষ বিভাজনটি আসলে দুইটা পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে নিউক্লিয়াসে এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের যে বিভাজন সেটাকে আমরা বলি ক্যারিওকাইনোসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলি সাইটোকাইনোসিস। বিভাজিত কোষের নিউক্লিয়াসটি একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনোসিস সম্পন্ন হয়। তো এই পরিবর্তনগুলো আবার ধারাবাহিকভাবেও ঘটে। তো বোঝার সুবিধার্থে এই পর্যায়টিকে আমরা আসলে পাঁচটা ভাগে বা পাঁচটা ধাপে ভাগ করি। তো ধাপগুলো হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। তো এই ক্যারিওকাইনোসিস ও সাইটোকাইনোসিস শুরু হওয়ার আগে কোষের নিউক্লিয়াসটাকে আগে কিছু প্রস্তুতিমূলক কাজ করে নিতে হয়। তো এই অবস্থাকে আমরা বলি কোষের ইন্টারফেস দশা। তো এবার আমরা এই ক্যারিওকাইনোসিসের যে পাঁচটা ধাপ, এই ধাপগুলো সম্পর্কে জানব। তো প্রথমে হচ্ছে প্রোফেজ। হ্যাঁ, তো এটি আসলে মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এই ধাপে কি হয়, কোষের নিউক্লিয়াসটা প্রথমে আকারে বড় হয়, তারপর এতে পানি বিয়োজনের ফলে অর্থাৎ পানি বের হয়ে যাওয়ার ফলে যেটা হয়, নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকাবাঁকা সুতার মতো অংশ সৃষ্টি হয়, যে আমরা দেখতে পাচ্ছি যেগুলো আর কি, এগুলোকে ক্রোমোজোম বলে।
এরপর প্রতিটা ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে, মানে তারা এই যে এরকম ভাবে গঠন করে, এদেরকে আমরা আসলে ক্রোমাটিড বলি। তো এগুলো সেন্ট্রোমিয়ার নামক একটা বিন্দুতে যুক্ত থাকে। খেয়াল করে দেখো, এই যে দুইটা পার্ট, তাদের মাঝখানে ছোট্ট একটা ডটের মতো জায়গা আছে যার মাধ্যমে তারা কানেক্টেড আছে। তো এটাই হচ্ছে আসলে সেন্ট্রোমিয়ার। এরপর হচ্ছে প্রোমেটাফেজ। এ ধাপটি স্বল্পস্থায়ী। এ ধাপে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। দেখো, নিউক্লিওলাস যেটা, সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং নিউক্লিয়ার পর্দাটাও বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরপর কি হয়, কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। আসলে পৃথিবীর যেমন উত্তর মেরু দক্ষিণ মেরু থাকে, তো কোষের এই দুই প্রান্তকে আমরা মেরু হিসেবে ডাকি। তো এই যে তন্তুগুলো যে আবির্ভাব ঘটে, এগুলো মাকুর আকৃতি ধারণ করে, তাই একে আসলে পিণ্ডল যন্ত্র বলা হয়। মানে এই যে তন্তুগুলো দিয়ে একটা শেপের মতো তৈরি হচ্ছে, এটাই হচ্ছে আসলে পিণ্ডল যন্ত্র। তো এই পিণ্ডল যন্ত্রের যে মধ্যভাগ, মানে মাঝামাঝি অংশ, এটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল। তো প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, সেন্ট্রিওল যে দুটা, সেটার চারিদিকে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে এবং কোষের দুই বিপরীত মেরুতে পৌঁছে পিণ্ডল তন্তু এরা গঠন করে। তো এই তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে যে জিনিসটা তৈরি করে, সেটাকে আমরা বলি পিণ্ডল যন্ত্র। এরপরের ধাপটা হচ্ছে মেটাফেজ। আসলে এই ধাপে আমরা এই পিণ্ডল যন্ত্রটা ভালোভাবে দেখতে পাচ্ছি। সো এই ধাপে কি হয়, ক্রোমোজোমগুলো পিণ্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে চলে আসে, মানে যে মাঝামাঝি জায়গায় চলে এসেছে, এবং সেন্ট্রোমিয়ারের সাথে তারা তন্তু দিয়ে আটকানো। খেয়াল করে দেখো, এই যে মাঝখানে সেন্ট্রোমিয়ারগুলো এই তন্তুগুলোর সাথে আটকানো আছে। তারপর কি হয়, এই ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা দেখায়, মানে খাটো এবং মোটা হতে থাকে তারা। তারপরের ধাপ হচ্ছে অ্যানাফেজ। এ ধাপে কি হয়, এ ধাপে প্রতিটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ওই যে ক্রোমাটিড বরাবর দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। তো ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং এই অবস্থায় যে প্রতিটি আলাদা আলাদা ক্রোমাটিডকে আসলে আমরা বলবো অপত্য ক্রোমোসোম বা নতুন সৃষ্ট ক্রোমোজোম। এরপর কি হয়, ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত যে তন্তুগুলো আছে, এই তন্তুগুলো সংকুচিত হওয়া শুরু করে এবং এই সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। এ সময় ক্রোমোজোমগুলো দেখতে ইংরেজি বর্ণমালার ভি এর মতো বা এল এর মতো, জে এর মতো অথবা আই আকৃতির বিশিষ্ট হয়, যেমন দেখতে পাচ্ছি ভি এর মতো সেভাবে এখানে আমরা বেশি দেখতে পাচ্ছি। সো এটাই ছিল অ্যানাফেজ ধাপ। অ্যানাফেজ ধাপের পরের ধাপটা হচ্ছে টেলোফেজ ধাপ। হ্যাঁ, এই ধাপে কি হয়, অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছে যায়। এরপর এর উভয় মেরু ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের পূর্ণ আবির্ভাব ঘটে এবং প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, উভয় মেরুতে একটি করে আবার সেন্ট্রিওল সৃষ্টি হয়। এই অবস্থায় ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে এবং পরস্পরের সাথে জট পাকিয়ে আবার নিউক্লিয়ার রেটিকুলাম বা নিউক্লিয়ার তন্তু গঠন করা তারা শুরু করে দেয়। তো এভাবে কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস বা নতুন আলাদা আলাদা নিউক্লিয়াস তৈরি হয়ে যায় এবং এভাবেই আসলে ক্যারিওকাইনোসিস ধাপের সমাপ্তি ঘটে। তো নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথেই পরবর্তী ধাপ, মানে সাইটোকাইনোসিস শুরু হয় এবং প্রকৃতপক্ষে এই দশাতেই সাইটোকাইনোসিস শুরু হয়ে যায়। খেয়াল করে দেখো, এই যে তার চারপাশে যে আমাদের যে সাইটোপ্লাজম, তারা অলরেডি সংকুচিত হওয়া শুরু করে দিয়েছে। তো এই যে সাইটোকাইনোসিস, এই ধাপটা বোঝার জন্য আমাদের দুইটা আলাদা চিত্র লাগবে। কেন, কারণ এতক্ষণ ধরে আমরা আসলে প্রাণী কোষ দিয়ে জিনিসগুলো বোঝার চেষ্টা করছিলাম, কারণ উদ্ভিদ এবং প্রাণী কোষে ওই ধাপগুলো মোটামুটি একই রকম থাকে। তবে সাইটোকাইনোসিসের ক্ষেত্রে একটু পার্থক্য ঘটে, তাই আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের জন্য আলাদাভাবে দেখব। তো উদ্ভিদ কোষে সাইটোকাইনোসিসের ক্ষেত্রে কি হয়, টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয়, পরে তারা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে, মানে এই যে অংশগুলো জমা হয়ে একটা পর্দার মতো একটা জিনিস তৈরি করে, এটাকে আমরা বলি কোষ প্লেট। তো কোষ প্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কোষ প্রাচীর গঠন করে, ফলে একটি মাতৃকোষ থেকে দুটি আমরা অপত্য কোষ, মানে সম্পূর্ণ দুইটা পৃথক দুইটা কোষ আমরা পেয়ে যাচ্ছি। অন্যদিকে প্রাণী কোষের ক্ষেত্রে কি ঘটে, নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে কোষের মাঝামাঝি অংশে উভয় পর্দা থেকে দুই পাশে চেপে যায়, মানে একটা খাঁজের মতো সৃষ্টি হয়। তো কোষ পর্দার এই খাঁজ ক্রমশ ভেতরের দিকে গিয়ে নিরক্ষীয় তল বরাবর, মানে এই মাঝামাঝি অংশ বরাবর মিলিত হয় এবং দুটি অপত্য কোষ সৃষ্টি
করে, মানে এক কথায় দুই পাশ থেকে কোষপর্দা মিলে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। তো এই যে পদ্ধতিটা, এইটাকে বলা হয় ক্লিভেজ বা ফরোয়িং পদ্ধতি। তাহলে আমরা জানতে পারলাম যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, এই ধাপে কোষ প্লেট তৈরি হয়, এবং প্রাণী কোষে ক্লিভেজ বা ফরোয়িং পদ্ধতিতে সাইটোকাইনোসিস ঘটে, এবং এভাবেই আসলে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা পরিপূর্ণভাবে সম্পন্ন হয়। তো এবার আমরা মাইটোসিসের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানব। তো মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো কি কি? মাইটোসিস কোষ বিভাজন দেহ কোষের এক ধরনের বিভাজন পদ্ধতি, মানে এই প্রক্রিয়া কেবলমাত্র দেহ কোষেই বিভাজিত হয়। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়, মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এই ধরনের বিভাজনে কি হয়, প্রতিটি ক্রোমোজোম লম্বভাবে দুভাবে বিভক্ত হয়, ফলে নতুন সৃষ্ট কোষ দুটিতে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার সমান থাকে। তাই এই মাইটোসিস কোষ বিভাজনকে আমরা ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলে থাকি। তো এই ছিল মোটামুটি মাইটোসিস কোষ বিভাজন। তো এবার আমরা জানবো মিয়োসিস কোষ বিভাজন সম্পর্কে। হ্যাঁ, মিয়োসিস কোষ বিভাজন প্রধানত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় ঘটে। এ সময় জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। পুং ও স্ত্রী গ্যামেট হচ্ছে আসলে স্ত্রী এবং পুরুষ থেকে আসা এক ধরনের বিশেষ কোষ, যে দুটো কোষ মিলিত হয়ে আসলে নতুন জীবের জন্ম হয়। তো এ ধরনের কোষ বিভাজনে ক্রোমোজোমের মাত্র একবার বিভাজন ঘটলেও নিউক্লিয়াসটা পরপর দুইবার বিভাজিত হয়, ফলে যেটা হয় একটা মাতৃকোষ থেকে চারটা অপত্য কোষ উৎপন্ন হয়। এতে ক্রোমোজোমের বিভাজনের সময় যেটা হয়, অপত্য নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এজন্য এ ধরনের বিভাজনকে আমরা হ্রাসমূলক বিভাজনও বলে থাকি। সপুষ্প উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে এবং প্রাণীদেহের শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে এই মিয়োসিস কোষ বিভাজনটা আমরা দেখতে পাই। তো এবার আমরা এই মিয়োসিস কোষ বিভাজনের পদ্ধতি সম্পর্কে জানব। মিয়োসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর দুই ধাপে বিভাজিত হয়। তো প্রথম বিভাজনকে আমরা বলি মিয়োসিস এক এবং দ্বিতীয় বিভাজনকে আমরা বলি মিয়োসিস দুই। তো মিয়োসিস এক কি? এ বিভাজনের সময় যেটা হয়, একটা জনন মাতৃকোষ থেকে দুটা অপত্য কোষের সৃষ্টি হয়। হ্যাঁ, তো সৃষ্ট কোষ দুটির ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার ঠিক অর্ধেক হয়। আসলে আমরা যে কাজটা করি, আমরা এখানে ক্রোমোজোমের সংখ্যাগুলো ঠিকভাবে সহজে বোঝার জন্য আমরা ধরে নিই যে জনন মাতৃকোষে যে ক্রোমোজোম আছে তাদের সংখ্যা হচ্ছে 2n। তার ফলে বিভাজিত হওয়ার পর যে অপত্য কোষগুলো থাকে তার মধ্যে যে ক্রোমোজোম থাকে তাদের সংখ্যাটা হয় n। তো এই যে 2n সংখ্যক যে ক্রোমোজোম, এটাকে আমরা বলি ডিপ্লয়েড অবস্থা, আর যখন এখানে অর্ধেক হয়ে যায় তখন সেটাকে আমরা বলি হ্যাপ্লয়েড অবস্থা, মানে 2n থেকে n এ চলে আসে। তো এখানে যেহেতু ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় তাই একে আমরা হ্রাসমূলক বিভাজনও বলে থাকি। তো এটাই হচ্ছে আসলে মিয়োসিস এক। এবং যখন এই কোষ বিভাজনটা ঘটে তখন কোষের যে অবস্থাটা দাঁড়ায় অপত্য কোষ, সেটাকে আমরা বলছি হ্যাপ্লয়েড, একটু আগেই তো বলে ফেললাম। তো এটা ছিল মিয়োসিস এক। এরপর হচ্ছে মিয়োসিস দুই। হ্যাঁ, মিয়োসিস দুইয়ে কি ঘটে? এ বিভাজনটি আসলে মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ, অর্থাৎ প্রথম বিভাজনে যে দুইটা অপত্য হ্যাপ্লয়েড কোষ আমরা পাই, এই দুইটা কোষ হুবহু বিভাজিত হয়ে আরও দুইটা করে অপত্য কোষ সৃষ্টি করে। তো এক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়, মানে এই চারটা কোষের ক্রোমোজোম সংখ্যা তাদের যে মাতৃকোষে যে এই দুইটা এই হ্যাপ্লয়েড কোষগুলোর ক্রোমোজোম সংখ্যার সমান হয়। আর তাই এই ধরনের বিভাজনকে আমরা আসলে সমবিভাজনও বলে থাকি। তো পুরো মিয়োসিস কোষ বিভাজনে আমরা কী দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে একটা জনন মাতৃকোষ থেকে প্রথমে দুইটা হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি হচ্ছে এবং সেখান থেকে চারটি হ্যাপ্লয়েড অপত্য কোষ উৎপন্ন হলো। তো তার মানে আমরা দেখতে পেলাম যে এখানে একটা জনন মাতৃকোষ থেকে চারটি হ্যাপ্লয়েড অপত্য কোষ সৃষ্টি হয়, বা এদেরকেই আসলে আমরা গ্যামেট বলে থাকি। তো এবার আমরা জানবো জাইগোট সম্পর্কে। হ্যাঁ, জাইগোট কি? পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট, অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণুর মিলন হলেই তাকে আমরা বলি জাইগোট। তো জনন মাতৃকোষ থেকে মিয়োসিস কোষ বিভাজনের সৃষ্ট জনন কোষ বা গ্যামেটে যেটা হয়, যে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সংখ্যার অর্ধেক হয়ে যায়, সেটা আমরা একটু আগেই দেখলাম কীভাবে ঘটে। তো এর ফলে যেটা হয়, দুটি হ্যাপ্লয়েড জনন কোষ, অর্থাৎ একটা পুং গ্যামেট অর্থাৎ শুক্রাণু এবং আরেকটা স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু উৎপন্ন হয়।
তো এই যে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় উৎপন্ন পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট দ্বয় যখন একত্রে মিলিত হয় তখন যেটা তৈরি হয় সেটাকেই আসলে আমরা বলি জাইগোট। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে ছিল শুক্রাণু এবং ডিম্বাণু হ্যাপ্লয়েড, বাট তারা যখন মিলিত হয়ে গিয়েছে তাদের এন এবং এন অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা মিলিত হয়ে গিয়ে আবার সেটা টু এন হয়ে গিয়েছে। অর্থাৎ যে ঘটনাটা ঘটলো যে আসলে উৎপন্ন জাইগোটের ক্রোমোজোমের সংখ্যা ওই যে মূল যে প্রজাতি ছিল তাদের যে মোট ক্রোমোজোম সংখ্যা ছিল তার সমান হয়ে গেছে। মানে এখানে টু এন ছিল, এখানেও টু এন ছিল, তারা হ্যাপ্লয়েড হয়ে গেল, আবার তারা যখন যুক্ত হলো আবার এখানে টু এন হয়ে গেল। মানে এখানে প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকতেছে। তো এই অবস্থাকে আমরা কিন্তু ডিপ্লয়েড বলে থাকি। তো এভাবেই আসলে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হওয়ার পর সেখান থেকে জাইগোট তৈরির মাধ্যমে কোনো একটা প্রজাতি তার বংশবিস্তার করে। তো এইবার আমরা জানবো ডিএনএ, আরএনএ ও জিন কি এ সম্পর্কে। তবে এর জন্য আমাদের ক্রোমোজোম সম্পর্কে আরেকটু জানতে হবে। আমরা এতক্ষণ ধরে ক্রোমোজোম নিয়ে অনেক কথা বলে আসছি, তাই না? তো ক্রোমোজোম আসলে কি? ক্রোমোজোম হলো নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশগুলো যেগুলো কিনা জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে। যেমন খেয়াল করে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কোষের মধ্যে এই যে নিউক্লিয়াসের ভেতরেই ক্রোমোজোমগুলো থাকে। তো এই ক্রোমোজোমের প্রধান যে উপাদান সেগুলোকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। এবং এই নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, যথা ডিএনএ এবং আরএনএ। ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। মানে আমরা যদি ক্রোমোজোমকে ভাঙতে যাই বা এর ভেতরে আরও প্রবেশ করি তাহলে আমরা এরকম পেঁচানো কিছু রাসায়নিক জিনিস দেখতে পাবো, এদেরকেই আসলে বলা হয় ডিএনএ। তো সাধারণত ক্রোমোজোমের ডিএনএ অণুগুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং জীবদের বৈশিষ্ট্যগুলো পুরুষানুক্রমে বহন করে। আর তাই জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর যেই অংশগুলো এই অংশকেই আসলে আমরা জিন নামে অভিহিত করি। তাহলে ডিএনএ সংজ্ঞাটা কী দাঁড়ালো? ডিএনএ হলো আসলে জিনের একটা রাসায়নিক রূপ যা ক্রোমোজোমে অবস্থান করে। আসলে এখানে আরও অনেক জটিল আলোচনার বিষয়বস্তু আছে, তবে আমাদের এই শ্রেণীতে আমরা জাস্ট এই বেসিক তথ্যগুলোই জানবো। তো যেসব জীবের ক্ষেত্রে এই ডিএনএ থাকে না তাদের ক্ষেত্রে কেবল আরএনএ থাকে, এবং সেক্ষেত্রে এই আরএনএই আসলে জিন হিসেবে কাজ করে। মানে জিন হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা কোনো জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, যেমন তামাক গাছের মোজাইক ভাইরাস। তো বংশগতির ধারা পরিবহনে ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এই ডিএনএ আরএনএ তথা আমাদের যেই জিন এটার গুরুত্ব অপরিসীম। সো তার মানে এখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারলাম জিন এমন একটা জিনিস যেটা আসলে বলতে গেলে একটা জীবের সব কিছুই নিয়ন্ত্রণ করে। সো তার মানে জিন আসলে যে কাজটা করে সেটা আমাদের বংশগতি নিয়ন্ত্রণ করে। তো এই বংশগতি কি? আসলে মা বাবার কিছু বৈশিষ্ট্য সন্তান সন্ততি পেয়েই থাকে। তো মাতা পিতার যেই বৈশিষ্ট্যগুলো যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চালিত হয় তাকেই আমরা বলি আসলে বংশগতি। আর সন্তানরা পিতামাতার যে বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলা হয় বংশগত বৈশিষ্ট্য। মিওসিস কোষ বিভাজনের ধারা যেটা হয় বংশগতির এ ধারা অব্যাহত থাকে। ক্রোমোজোমের বংশগতি ধারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের ডিএনএ আরএনএ তথা জিনকে সরাসরি মাতা পিতা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায়। আমরা যখন জাইগোট তৈরি করার সময় দেখলাম যে মাতা পিতা থেকে কিভাবে ক্রোমোজোম একত্র হয়, তো এই কারণে আসলে এই ক্রোমোজোমকে আমরা বংশগতির ভৌত ভিত্তি বলে থাকি। তো এই যে বংশগতি এটা রক্ষায় জিনের ভূমিকা আসলে কতটুকু? আসলে জীবের এক একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে, আবার কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার রং ইত্যাদি সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত। মানুষের মতো অন্যান্য প্রাণী ও উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তাদের ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য আসলে বাহক হিসেবে কাজ করে, এভাবেই সে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। তো ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রথম যিনি এই বংশগতি ধারা সম্বন্ধে সঠিক বর্ণনা দেন তার নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। উনি হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। বর্তমানে বংশগতি সম্পর্কে যে আধুনিক তত্ত্ব প্রচলিত আছে তা আসলে মেন্ডেলের আবিষ্কার তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে, আর এই জন্যই এই গ্রেগর জোহান মেন্ডেল উনাকে আমরা জিন তত্ত্বের জনক বলে থাকি। তো এতক্ষণ ধরে আমরা এই চ্যাপ্টারে যা যা আলোচনা করলাম সেখান থেকে আসলে আমরা বুঝতে পারলাম যে বিভিন্ন জীবের বৃদ্ধি, তাদের বংশবিস্তার কিভাবে হয় এবং তাদের বংশগতি কিভাবে রক্ষা হয়। তো আজকের মতো এই চ্যাপ্টারের আলোচনা এখানেই শেষ করে দিয়ে আমি আহসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়। টাটা।